নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সিংহ রাশির নভেম্বর মাসের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা, নভেম্বর মাস আপনার জন্য কী হতে পারে, কী হতে চলেছে, কীভাবে চলতে পারেন, একটা জিস্ট আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো বা আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের তো সাথে থাকুন, আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি। আর অবশ্যই ডিসক্রিপশন দেখুন, ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করি, সিংহর মানুষ কী ফল পাবে। সিংহ রাশির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেট বা সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ তিনি হচ্ছেন রবি। রবি মাস শুরুর সময় নিচস্থ অবস্থায় বসেছিল কেতুযুক্ত হয়ে। এটা খুব ভালো সাইন, এটা কিন্তু বলা যায় না। দেখুন, শরীর আংশিক শুভ, খুচরো ভোগান্তি চলবে, আংশিক মোটামুটি শুভ, মোটামুটি একটা খুচরো অসুবিধা, অস্বস্তি, অশান্তিগুলো শারীরিকভাবে চলছে বা চলবে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। আপনি যখন সিংহ রাশির মানুষ, আপনার প্যারেন্টস বা আপনার গার্জেন বা আপনার এজেন্টরা, বাড়ির এজেন্টরা, তারা এক্সপেক্টেড যে ভালো থাকবেন বা তারা পজিটিভ থাকছেন, এটা প্লাস পয়েন্ট। মানে আমার বাবা, আমার মা বা আমার সিনিয়ররা মোটামুটি ভালো থাকবেন। দেখুন, ফোর্থ হাউসে বুধ, এক্ষেত্রে এই বুধ কিছুটা হলেও স্ট্রেস কমাবে, টেনশান কমাবে এবং দুশ্চিন্তা নিয়ে যারা বাঁচছেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, সিংহ রাশির ক্ষেত্রে যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, গর্ভাবস্থা, এ মাসে ডেলিভারির ডেট বেটার রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়ালি কিছুটা হলেও, আপনার যদি খুব খারাপ দশা অন্তর্দশা না চলে, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন বা কিছুটা হলেও স্টেবল রেজাল্ট পাবেন। এবং সবচেয়ে বড় কথা, আমি আমার কাছের মানুষ বা কাছের লোকজনদের জন্য কিছু করতে পারবো কি পারবো না এই যখন কোশ্চেন বা টানা পড়েন, বেটার রেজাল্ট হচ্ছে। ভ্রমণে বাধা রয়েছে, যদি কোনো ঘোরা, বেড়ানো, কোনো অফিসিয়াল ট্যুর, আপনাকে একটু দেখে চলতে হবে। কিন্তু পরিবারের জন্য কিছু কেনা, পরিজনদের জন্য কিছু কেনা, আমার মনে হয় সেটা কিন্তু বেটার রেজাল্ট দেবে বা সেটা ভালো ফল হচ্ছে। তো হ্যাঁ, অর্থের একটা চাপ একটু থাকবে, কিন্তু সেটা ফাইন্যান্সিয়ালি খুব বেশি উইক বা উইকনেস রাখছে না। এবং মোট কথা, একটা স্টেবল পজিশন আপনি দাঁড়িয়ে আছেন বা একটা স্টেবিলিটির জায়গা কিন্তু থাকছে। তো এটা ভালো পয়েন্ট বা ভালো জায়গা বা ভালো দিক বলতে পারি সিংহর জাতক বা জাতিকাদের জন্য। চলে আসবো চাকরি বা বিজনেসের জায়গা। প্রথমত বিজনেসটাই বলি, প্রত্যেক দিনই তো চাকরি বলি। দেখুন, বিজনেসে অনেকাংশে স্টেবিলিটি আসছে। সিংহ রাশির বিজনেস দীর্ঘদিন ধরে প্রবলেমে ছিল, অনেকটা স্টেবল জায়গা বা স্টেবিলিটির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা বা ভালো পয়েন্ট বলতে পারি আপনি যখন সিংহের মানুষ। ইভেন কাস্টমার পাওয়া, নতুন বিজনেস স্টার্ট করা, বিজনেসকে কিছু প্রমোট করা, অ্যাডিং করা, যাতে বিজনেস বেটার হয়, যেভাবে বিজনেস বেটার করা যায়, আপনি এটা দেখুন। আমার মনে হয় জায়গা কিন্তু রয়েছে, রেজাল্ট কিন্তু আপনার ফলে হওয়ার কথা বা আপনার দিকে হওয়ার কথা। সো এটাকে যদি সম্ভব হয়, আমার মনে হয় কাজে লাগানো উচিত বা কাজে লাগানো যাবে। সিংহ রাশির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিছুটা হলেও বেটারমেন্ট আসছে বিজনেসের ব্যাপারে। চাকরিগত দিক কিন্তু অ্যাভারেজ চলবে, দশমপতি সেকেন্ডে বসে আছে, তো চাকরি করতে পারবেন, কিন্তু দ্বিতীয়ায় নিচস্থ, এটা শুভ নয়। এবং ভাগ্য কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, ভাগ্যস্থানে রাহু বসে রয়েছে, কর্মক্ষেত্রে প্রেশার কিন্তু থাকবে, স্পেশালি শত্রুতাজনিত জায়গা আপনাকে ভোগাবে। তো যেটা আপনার কর্মক্ষেত্র, এবং আপনি যখন একজন হাউসওয়াইফ হচ্ছেন, আপনাকে এই ব্যাপারটা অনেক বেশি মাথায় রেখে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। কর্মক্ষেত্র বা কাজের জায়গায় শত্রুতা, জেলাসি এবং প্রেশার, তবে ওপর মহল ভালো কিছু মানুষ, তারা আপনাকে সাপোর্ট করছেন, কিন্তু বড্ড বেশি আজেবাজে লোকজনদের সাথে কাজ হতে পারে বা ডিল হতে পারে, যেখানে আপনার মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান নেই, ভালো লাগছে না বা এইটা। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন, চাকরি পরিবর্তন দেখে শুনে এগোনো যায়, এবং বিদেশ যাত্রার জন্য একটু দেখে করতে হবে, কারণ ভ্রমণে বাধা রয়েছে। কিন্তু বিদেশ যাত্রা চাকরি নিয়ে, সেটা খারাপ হবে না, বা বাইরের কোনো ইন্টারভিউ দেওয়া হবে, এরকম ব্যাপার, এটা প্লাস পয়েন্ট বলতে পারি। দাম্পত্য জীবন বেটার হওয়ার কথা সিংহর জাতক বা জাতিকাদের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক
অনেকাংশে শুভ হচ্ছে। দুজনকে যদি দুজনে যদি চেষ্টা করেন, দুজনে যদি বন্ডিংটা ঠিক রাখার ঠিকঠাক মতো রাখার চেষ্টা করেন, আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, ভালোবাসা বা বোঝাপড়া শুভ হচ্ছে বা শুভত্বের নির্দেশ করছে। তো প্লাস পয়েন্ট, প্রেম অ্যাভারেজ চলবে, প্রেমে গণ্ডগোল, ঝগড়া, অশান্তি বা বিবাদ আসার একটা প্রবাবিলিটি বা চান্সেস থাকছে। তো আপনি যখন প্রেম করছেন খুব ভালো কথা, কিন্তু খুব শুভ বলতে পারছি না বা ভীষণ পজিটিভ হচ্ছে এটা কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখবেন এবং যাতে গণ্ডগোল না আসে খেয়াল রাখবেন। সন্তান কিন্তু অবাধ্য থাকছে, বাচ্চাগুলো নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তানের কাজ কর্ম চলন কথা বলার ধরন ভোগাতে পারে। দেখুন, পারিবারিক অশান্তি, জ্ঞাতি শত্রুতা, ভাই ভাই সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, এগুলো কিন্তু মেটার চান্সেস দেখাচ্ছে। যদি এরকম কোনো গণ্ডগোল থাকে, এরকম কোনো ঝামেলা থাকে বা অসুবিধা থাকে, আমার মনে হয় এটা কিন্তু মিটলেও মিটতে পারে বা ফলাফল পজিটিভ হতে পারে। এবং যদি পারিবারিক কোনো ভাগ বটোয়ারার ব্যাপার থাকে, আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা এই ধরনের সমস্যা বা এই ধরনের চাপগুলো রিলিজ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, কোনো রিলেটিভ, কোনো আত্মীয়, কোনো স্বজন, এনাদের সাথে যদি কোনো বিরোধ থেকে থাকে মেটাবেন, প্রতিবেশী মেটাবেন, হাসি মুখে থাকুন, অনেকটা শুভ ফল বা অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে বা আসার চান্সেস দেখাচ্ছে। সো চাকরিটা একটু খেয়াল রাখুন, চাকরি করা মানুষগুলো মেন্টালি প্রেসারে বা মানসিকভাবে চাপে কিন্তু থাকছেন বা রয়েছেন। এবং পুজো মিটে যাওয়ার পর, নানা ধরনের পুজোগুলো রয়েছে, মিটে যাওয়ার পর যখন এই জায়গাগুলোয় ঢুকবেন না, সেটা আপনাকে অনেক বেশি চাপ দেবে। আর ভাগ্যর ভরসায় এগোবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে, কারণ ভাগ্যস্থান স্ট্রং নয়, স্টেবল নয়। আর সব কিছু ক্ষেত্রে আমি সব এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট। দেখুন, এডুকেশান বিচার হয় ফোর্থ হাউস থেকে এবং নাইন্থ হাউস থেকে। ফোর্থ মানে প্রাইমারি, নাইন্থ হাউস উচ্চশিক্ষা, লগ্ন মানে আমার চেষ্টা। তা সেখানে লগ্নপতি নিচস্থ, চতুর্থপতি কেতুযুক্ত, নাইন্থ হাউসে রাহু বসে রয়েছে। গুরুদের সাপোর্ট পাচ্ছেন, গুরু স্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু পড়াশোনা খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না, এক্সেপ্ট একদম টপ লেভেল পিএইচডি রিসার্চ ওয়ার্ক, বিদেশে গিয়ে পড়াশোনা, এই জায়গাটা বাদ দিয়ে ফ্রেশার্সদের কথা বাদ দিয়ে দিলাম, তারা তো চাকরি করতে যাচ্ছেন, তাদের ব্যাপারটা চাকরির দিকে ঢুকছে, কিন্তু পড়াশোনা করা, পড়াশোনা চালানো, আপনি ক্লাস ফাইভে পড়ুন, নাইনে পড়ুন, ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি পর্যন্ত, আরও বেশি পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, পড়াশোনার ভেতরে ঢোকা উচিত, কারণ পড়াশোনা কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে, গণ্ডগোল দেখাচ্ছে বা অসুবিধা তৈরি হতে পারে। সো বন্ধুরা, আপনাদেরকে বা আপনাদের এই জায়গা বা এই দিক কিন্তু অনেকটা অনেক বেশি নজর বা লক্ষ্য রাখার, খেয়াল রেখে চলার আমার মনে হয় প্রয়োজন রয়েছে। পড়াশোনায় তবে সাফল্য আসবে, বন্ধুত্ব থেকে দূরে থাকুন, বন্ধু বান্ধবীর জায়গা পড়াশোনার ক্ষেত্রে বাধার বা প্রবলেমের বলতে পারি, বা কোনো বন্ধু আপনাকে কোনো সাপোর্ট করবে বলছে বা বলেছে, কতটা করবে প্রশ্ন থেকে যাচ্ছে। সো একটু লক্ষ্য রাখুন, স্টুডেন্টরা খেয়াল রাখুন, যার যেটা কর্ম তার সেখানে প্রবলেম হবে, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এটা, তো এটা একটু খেয়াল রাখুন। পার্সোনাল লাইফ, মেন্টাল পিস, স্যাটিসফ্যাকশন অনেকটা বাড়ছে, ভায়োলেন্ট মানে চেঁচামেচি, রাগ, জেদ, উগ্রতা বর্জনীয়, আমার মনে হয় অনেকটা বেটার হবে। এই একটা জিস্ট, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। ডেসক্রিপশান দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। হবে তো, এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।